দুর্গার মাটি, মাটির দুর্গা, শেষটি বলি দক্ষিণের দিশারি। শুভমস্ত যখন পূজা করবে তখন কিন্তু সামনে বসে পুরোটা শুনতে হবে এবং বুঝতে হবে, মাটি থেকেই তো মায়ের উত্থান। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সব জায়গাতেই আগমনের বার্তা ইতিমধ্যে পাওয়া যাচ্ছে, কারণ খুঁটি পুজো হচ্ছে। এখন যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে রয়েছি, হাঁটছি, সেই জায়গাটা হচ্ছে নেপাল ভট্টাচার্য স্ট্রিট। এখানে তিনটে পুজো হয়, সকলেরই জানা আছে, বাদামতলা আসার সঙ্গে ৬৬ পল্লী এবং নেপাল ভট্টাচার্য স্ট্রিটের পুজো। আজকে মধ্যমণি ৬৬ পল্লী যে পুজোটা, সেই পুজোর আজকে সারস সূচনা, অর্থাৎ খুঁটি পুজো, তাই জন্য আমি যাচ্ছি সেখানে। এই হচ্ছে ৬৬ পল্লীর টোটাল মণ্ডপটা এই জায়গাটাতে হয়ে থাকে। অনেক বড় করে এবছরে খুঁটি পুজোর যে মণ্ডপগুলো সেটা টোটালটা করা হয়েছে, টোটাল রাস্তাটা জুড়ে কিন্তু এরকম লাল এবং সাদা রঙের, লাল আর সাদা, লাল পেড়ে যে শাড়ি হয় মায়ের সেরকমভাবেই লাগছে টোটাল ব্যাপারটা। ৬৬ পল্লী ক্লাব শুভমস্ত এটা কিন্তু লেখা রয়েছে এখানে। একটু আগেই ব্যানার উন্মোচন হয়ে গেছে, এটা হচ্ছে ব্যানারটা যেখানে লেখা আছে দুর্গার মাটি, মাটির দুর্গা। বাহ, খুব সুন্দর একটা যে ইয়েটা সেটা লেখাটা খুব সুন্দর লাগলো আমার। এবছর দীপাঞ্জন দা করছে পুরো টোটাল পরিকল্পনা, টোটাল পরিকল্পনা হচ্ছে শিল্পী দীপাঞ্জন দে। দশভুজা, ঘরে ঘরে দুর্গা, এটা তো থাকেই, সানরাইজ প্রেজেন্টস, এই টোটাল ব্যাপারটা কিন্তু থাকে। পুজোর যে এরিয়াটা সেটা এখানটা থাকে, প্রতিবার এখানটাতে থাকে, এখানেও কিন্তু এবছরও কিন্তু এখানটাতেই রয়েছে, মঙ্গল ঘরটা এখানটাতে রয়েছে। আর সামনের দিকটাতে মায়ের যে কাঠামো, সেই কাঠামোটা প্রতিবার দেখা যায়, এবছরও সেটা কিন্তু ব্যতিক্রম নয়। সামনে কিন্তু জগন্নাথ দেব রয়েছে। বিগত দিনে যাদেরকে হারিয়েছি আমরা ৬৬ পল্লী ক্লাবের পক্ষ থেকে, তাদেরকে এখানে কিন্তু একটা শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। এবছরের যে খুঁটিটা ৬৬ পল্লীর সেটা হচ্ছে এটা, লেখা রয়েছে ৬৬ পল্লী দক্ষিণের দিশারি। আর ওয়াও খুঁটি, একদম ভীষণ সুন্দর খুঁটিটা। খুঁটির মধ্যে কিন্তু বিভিন্ন গল্প ফুটে উঠছে, ঠিক আছে, মা দুর্গা এখানে রয়েছে, ঠিক আছে, পুরো টোটাল যে খুঁটিটা দেখলে অনেক কাজ রয়েছে, মায়ের চিরায়ণী চোখ রয়েছে পিছনেই দেখতে পাচ্ছ, মায়ের মানে ২০১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, লাস্ট ইয়ার অবধি টোটাল দুর্গাপুজোর সমস্ত ছবি, দুর্গা ঠাকুরের সমস্ত ছবিগুলো, ৬৬ পল্লীর ছবিগুলো, সেগুলো কিন্তু রয়েছে। আমার বেশ ভালো লাগলো টোটাল খুঁটিটা এখানে দেখে। সকলে জানে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ পেয়েছে কলকাতা দুর্গাপুজো, সেটা কিন্তু এইখানটাতে অসংখ্য ধন্যবাদ লেখা রয়েছে। মেইন প্রোগ্রামটা এইখানটাতে হচ্ছে, মেইন যে প্রোগ্রামটা, টোটাল ৬৬ পল্লী যে চত্বর, মানে আমার সাউথের দুর্গাপুজো দেখা বলা যেতে পারে। আমি শুরু করি এই বাদামতলা থেকে, মানে সেটা বাদামতলা কয়েকদিন আগে খুঁটি পুজো করেছি, সেটা সকলেই জানো, এখানে আসলে একটা আলাদাই ব্যাপার স্যাপার হয়ে যায় আর কি। তো টোটাল জায়গাটা দেখেই এখনই ভালো লাগছে, তাহলে পুজোর সময় কতটা ভালো লাগবে দেখো। আজকে থেকেই পুজোর আমেজ পুরোপুরি পাওয়া যাচ্ছে। ৬৬ পল্লীর পুজোতে প্রতিবার আপনাদেরকে দেখি মনটা সত্যি ভালো হয়ে যায়। এই যে মানে মহিলা পুরোহিত দ্বারা পরিচালিত পুজো, আপনাদের জার্নির ব্যাপারে প্রথমে জানতে চাইব। আমরা প্রথমে শুরু করেছিলাম সামাজিক অনুষ্ঠান দিয়ে, বিয়ে, অন্নপ্রাশন, পারলৌকিক কাজ, এসব পুজো কোনোদিন করব ভাবিনি, করিও নি। কিন্তু ৬৬ পল্লীর আহ্বানে আমরা প্রথম শুরু করেছি গত ২ বছর আগে। আর গত বছরও ওরা আমাদের অনুরোধ করেছিল, এবছরও করেছে। এখন ওদের সঙ্গে এমন একটা সম্পর্ক হয়ে গেছে যে ওদের ডাক আমরা তো ফেরাতে পারি না, সেই জন্যে আমরা এই পুজোটা করে আসছি। ৬৬ পল্লী ছাড়া কি আর কোনো পুজো করা হয়েছে? হ্যাঁ, ৬৬ পল্লী ছাড়াও গত বছর আমাদের মেয়েরা, আমাদের শুভমস্ত দলের মেয়েরা মধুবনী চ্যাটার্জির বাড়িতে পুজো করেছে। আর এবারও আমাদের আরও আরও ৪ জন মেয়ে, তারা এজি ব্লকের পুজো করবে সল্ট লেক। আচ্ছা, এই মুহূর্তে শুভমস্তুর টোটাল মেম্বার্স কজন রয়েছে? ১৬ জন মিলে টোটাল পরিচালনা করছেন। আচ্ছা, এই যে মানে সমাজে এখন পুরুষরা করতো পুজো, এখন মহিলারাও করছে, এই অনুভূতিটা কেমন? খুব ভালো লাগছে, কারণ এত মহিলা, এত মেয়েরা আগ্রহের সঙ্গে আমাদের কাজে যুক্ত হতে চাইছে, যুক্ত হচ্ছে, এবং মানে খুবই পারদর্শিতার সঙ্গে সম্পন্ন করছে। কারণ সবার কাছ থেকে আমরা যে প্রশংসা পাচ্ছি, তাতে আমরা বুঝতে পাচ্ছি যে আমাদের কাজটা লোকের ভালো লাগছে, লোকের। আরেকটা কী জিনিস জানো তো, অনুভব তো
তোমরা করবে, অনুভব তো সমাজ করবে, আমরা পরিশ্রমটুকু করব, প্রচুর পড়াশোনা করব, প্রচুর চর্চা করব, প্রচুর অনুশীলন করব। পুজো মানে যে একজন একদিকে ভিড়ভিড় করে আউড়ে যাবে, অন্যজনেরা এসে অঞ্জলি দেওয়ার সময় অঞ্জলি দেবে বা পরে ভোগ খেয়ে চলে যাবে তা নয়। শুভমস্তু যখন পুজো করবে তখন কিন্তু সামনে বসে পুরোটা শুনতে হবে এবং বুঝতে হবে, এই একটাই শর্তে শুভমস্তু রাজি হয় পুজো করতে। এজি ব্লক সল্টলেকের সেক্রেটারি সায়ন্তন আমাদের সঙ্গে আছেন, তুমি এনার সঙ্গেও কথা বলতে পারো, উনিও বলতে বুঝতে পারবেন, ওনারা আমাদের সবে ডেকেছেন। আমরা ভীষণভাবে খুব মন দিয়ে এবং একটা সাধনার মতন করে পুজোটা করি, সাধনা ইন দ্য সেন্স প্রচুর পড়াশোনা করি ভাই, প্রত্যেকটি মন্ত্রের অর্থ আমরা বুঝিয়ে দিই, কি রিচুয়াল চলছে তাই আমরা বুঝিয়ে দিই, সেই জন্যই আমাদের পুজোটা এত স্পেশাল। ও সংস্কৃত ভাষাতেই তো মন্ত্রটা উচ্চারণ হয়, ওটাই আমাদের সাবজেক্ট, ওটাই তো পড়াশোনা করেছি। একদম তাই, অনেক ধন্যবাদ কথা বলার জন্য, আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা রইল পুজোর জন্য। 2023-এ সমগ্র পরিকল্পনায় দীপাঞ্জন দা, এবছর কি প্রথম কাজ করা 66 পল্লীতে? আমার এটা প্রথম 66 পল্লী কাজ করছি। 66 পল্লীর সঙ্গে সম্পর্ক আমার অনেক দিনের, বিশেষ করে প্রদ্যুম্ন দাস সাথে দীর্ঘকালের একটা সম্পর্ক, বহুবার কথা হয়, যা হয় কাজ করা হচ্ছে না নানান রকম কারণে, কিন্তু এবছর আমি 66 পল্লীতে প্রথম কাজ করি, একটা অন্য উচ্ছ্বাস, একটা অন্য আনন্দ বাকিটা সময়ের হাতে। এই যে দুর্গার মাটি, মাটির দুর্গা, এটা মানে মাটি থেকেই তো মায়ের উৎপত্তি? নিশ্চয়ই, দেখো মাটি থেকেই তো মায়ের উত্থান, কারণ আমরা সকলেই জানি যে পৃথিবী যখন সৃষ্টি হয় এবং জল থেকে মাটি তৈরি, এবং মাটি যদি না থাকে মানুষের পাশে, শুধু মানুষ কোনো প্রাণীগুলোর কোনো অস্তিত্ব নেই, মাটি হচ্ছে সে আশ্রয় দিচ্ছে, ধারণ করছে। তো মাটিকে, মাটি তো কত রকমের দুর্যোগ সহ্য করেও আমাদেরকে রক্ষা করছে, কিন্তু দুর্গাই, আবার যে দুর্গা আমরা তৈরি হতে দেখি বা পুজো করি, আমরা কিন্তু মৃন্ময়ী অর্থাৎ মৃত্তিকা রূপে দুর্গাকে পুজো করতেই বেশি স্বচ্ছন্দ বোধ করি। এই যে দুর্গার মাটি, তার গল্পই বলবে যে যে কী রহস্য আছে এই দুর্গা মূর্তি তৈরির মধ্যে দিয়ে, সেই রহস্যের বিরাট বড় মিথ আছে, একটা রহস্য আছে যেটা আমাদের অনেকেরই অজানা, হয়তো নিশ্চয়ই অনেকে জানেন, আবার অনেকেই হয়তো অজানা তার কাছে, সেই গল্পটাকে আমরা তুলে ধরব। দুর্গা সৃষ্টির কী গল্প এটা? কিছুটা, সবটা তো বলতে পারবো না, কিন্তু দুর্গার মাটি, মাটির দুর্গা, জাস্ট রিভার্স করে দিচ্ছি, এখানে তো শুধুই দুর্গার গল্প তা নয়, এখানে অনেক দুর্গার গল্প একসাথে আমরা বলবো, একক দুর্গা নয়, সমষ্টি দুর্গার গল্প। দীপাঞ্জন দা, দুর্গা পুজোর জার্নি কতদিন হলো? আমি 16 সাল থেকে কাজ করছি, এবং 16 সালে আমি যখন প্রথম কাজ করি, আমার শুরুটা এই অঞ্চলেরই কোনো একটু পুজো দিয়ে হয়েছিল, তো আবার সেইখানে ফেরত আসা দীর্ঘ 6-7 বছর পরে, একটা অন্যরকমের এক্সাইটমেন্ট। দুর্গা পুজো তো 16 সালের কথাই যদি বলি, তখন একরকমের ছিল, এখন কিন্তু একদম পাল্টে গেছে। এই যে দুর্গাপুজোর জার্নি বা দুর্গাপুজো, কলকাতার দুর্গাপুজো বিবর্তন, ইভলভ, এটা নিয়ে কি মন্তব্য? দুর্গাপুজো এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আমরা সকলেই জানি যে ইউনেস্কোর দ্বারা স্বীকৃত হয়েছে দুর্গাপুজো, ইউনেস্কোর বাইরেও দুর্গাপুজো কিন্তু বাঙালির একটা আবেগ, যেটা শুধুমাত্র কলকাতাতেই তুমি পাবে, ভারতবর্ষ তথা পৃথিবীর বহু প্রান্তে বহু উৎসব, বহু ফেস্টিভ্যাল হয়, কিন্তু দুর্গা পুজোর মতো একদম নিঃস্বার্থ, মানে বিশেষ করে আমি ক্লাব উদ্যোক্তাদের কথা বলছি, আমি সবসময় বিশ্বাস করি যে আমরা যারা শিল্পী তকমা নিয়ে কাজ করতে আসি, তারা কিন্তু উপার্জনের তাগিদে অনেকটা কিছুটা ভালো লাগার তাগিদে আসি, এবং পাশাপাশি আমাদের একটা ব্যক্তি আবেগ কাজ করে, কিন্তু বিনা স্বার্থে এক সমষ্টি আবেগ, যাদের অনুপ্রেরণায়, যাদের প্রচেষ্টায় আজকে কিন্তু কলকাতা দুর্গাপুজো এই স্তরে, যেখানে একটা বিরাট মার্কেট তৈরি হয়েছে, যেটাকে সম্বল করে প্রচুর মানুষ বেঁচে আছে। তো সাধারণভাবে দুর্গাপুজো কেমন বা তার আবেগ কেমন, এটা এত ছোট ভাষা দিয়ে বলা আমার কম্য নয়। কলকাতার দুর্গাপুজোর ক্ষেত্রে এশিয়ান পেন্টসের ভূমিকা কতটুকু? দেখো এশিয়ান পেন্টসের ভূমিকা কতটুকু বলতে গেলে, এটা তো একটা খুব ব্র্যান্ড হয়ে গেছে, এশিয়ান পেন্টস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষিত পুরস্কার আমাদের প্রত্যেকের কাছে, আমরা যারা এশিয়ান পেন্টস পাই বা পাই না, প্রত্যেকের কাছে সেই একটা আকাঙ্ক্ষিত বস্তু, কিন্তু প্যারালালি প্রচুর পুরস্কার আছে এশিয়ান পেন্টসের সাথে সাথে,
মানে যাদের দিকেও কিন্তু আমরা মুখিয়ে তাকিয়ে বসে আছি। কারণ ধরো যে ফার্স্ট বয় তাকে কিন্তু সব দিক থেকে ফার্স্ট হতে হয়, তার মার্কশিটে প্রত্যেকটা ভালো মার্কস পেতে হয়, নাহলে কিন্তু সে ফার্স্ট বয় হতে পারে না। ফলে এশিয়ান পেন্টস নিশ্চয়ই আলাদা গুরুত্ব ভূমিকা পালন করে। কিন্তু আদার্স সমস্ত পুরস্কারকে নিয়েই বলবো যে তারাও আমাদের একটা অনুপ্রেরণা, একটা উদ্দীপনা, যে তারা আছে বলে আমাদের খিদেটা আরও বাড়ে, আমাদের ভালো কিছু করতে হবে। আর আমি জানতে চাইবো এই 66 পল্লীতে, আমি গতবারও যখন এসেছিলাম দেখেছিলাম যে এই মহিলাদের পুরোহিত, মহিলা পুরোহিত, এইবারের যে থিমটা দুর্গার মাটি, মাটির দুর্গা, এটার সাথে কি কোনোভাবে অ্যাটাচড বা কাকতালীয় এটা হয়ে গেছে? কাকতালী, ডেফিনেটলি এটা কাকতালীয়, ঠিক আছে। কারণ মহিলা পুরোহিতরা তো পুজো আজকে নতুন 66 পল্লীতে করছে না, একটা দীর্ঘ বছর ধরে করে আসছে। কিন্তু ফর্চুনেটলি এটা একটা ঘটে গেছে আর কি, কারণ 66 পল্লীতে যে কাজ আমি আজকে করছি সেটা আজকে নতুন করে করছি তা নয়, কিন্তু 66 পল্লীর সঙ্গে কথোপকথন হচ্ছে আমার বেশ অনেক দিন ধরে। তো ফলে বিষয়টা ওইভাবেই মিলে গেছে কোথাও গিয়ে। অনেক ধন্যবাদ, অনেকক্ষণ কথা বললাম, বিরক্ত করলাম না না, তোমাদেরকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, দেখা হবে, এবং দর্শকদেরকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা রইল, দেখা হবে সকলের সাথে। আকাশের মুখ ভার, কিন্তু খুঁটি পুজো কিন্তু চলছে, বাঙালি দুর্গা পুজোর যে আনন্দ সেটা কিন্তু নিতেই হবে। যাই হোক, এই বছরের যে ভাবনাটা আমার বেশ ভালো লাগলো, টোটালটা দুর্গার মাটি, মাটির দুর্গা, অসাধারণ একটা কনসেপ্ট, মানে এটা দারুণ একটা ব্যাপার হতে চলেছে 66 পল্লীর এই পুজোটাতে। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানিও, আর এখান থেকে কারা কারা দেখছো সেটাও আমাকে অবশ্যই জানিয়ে দেখো। বাদামতলার সামনে চলে এসেছি আমি, ঠিক আছে, আরও একটা পছন্দের পুজো আর কি। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থেকো সবাই, টাটা।